হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে সিস্টেম থেকে এক্সপেন্স রিলেটেড যাবতীয় সব কিছু মেনটেন করা হয়। সো এর জন্য আমরা যাচ্ছি এক্সপেন্সেস মডিউলে। এক্সপেন্স মডিউলে গেলে আপনারা এখানে অনেক ধরনের মেনু দেখতে পাচ্ছেন। এই এক্সপেন্স মডিউলে আপনি আপনার নিজের বা কোম্পানির পারপাসে যেসব এক্সপেন্স হচ্ছে, লাইক আপনি যখন কোনো ক্লায়েন্ট মিটিংয়ে যাচ্ছেন, এর পারপাসে আপনার কাছ থেকে অনেক ধরনের এক্সপেন্স হচ্ছে, লাইক ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে বা কোনো রেস্টুরেন্ট কস্টও আপনার হতে পারে। সো এই এক্সপেন্সগুলো আপনি চাইলে সিস্টেমের মাধ্যমে আপনার অথরিটিকে সাবমিট করতে পারবেন এবং আপনার অথরিটি সেই জিনিসগুলো ভেরিফাই করে ফাইনালি অ্যাপ্রুভ করতে পারবে। সো এক্সপেন্সে আসা মাত্র আপনার ড্যাশবোর্ডে দেখছেন এখানে লেখা আছে মাই এক্সপেন্স টু সাবমিট, মানে আমি কোন এক্সপেন্সটি সাবমিট করতে চাচ্ছি। সো আমি একটি ক্রিয়েট করছি। এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এক্সপেন্স ডেসক্রিপশন। এটার মানে হচ্ছে আপনি যেই এক্সপেন্সের জন্য বা আপনি যেই এক্সপেন্সটি করেছেন সেটি কি বা কোন এক্সপেন্সের জন্য আপনি এই আপনার এক্সপেন্স রিকোয়েস্টটি সাবমিট করতে চাচ্ছেন। আমি এখানে একটি এক্সপেন্স ডেসক্রিপশন দিচ্ছি। কাস্টমার মিটিং, এই এক্সপেন্সের জন্য আমার কত টাকা খরচ হয়েছে সেটা আমি ইনপুট দিচ্ছি। দেন আপনি যে এক্সপেন্সটি করছেন এই এক্সপেন্সের জন্য যদি কোনো আপনার কাছে কোনো ভাউচার নাম্বার, কোনো রিসিপ্ট নাম্বার থেকে থাকে, সেই রিসিপ্ট নাম্বার বা ভাউচারের নাম্বারকে আপনি এখানে ইনপুট দিতে পারবেন। আমি একটি নাম্বার ইনপুট দিচ্ছি। দেন এক্সপেন্স ডেট, আপনি এই এক্সপেন্সটি কবে করেছেন সেই ডেটটি এখানে সিলেক্ট করবেন এবং যে এই এক্সপেন্সটি করছে আপনি তার নাম ইচ্ছা করলে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করতে পারেন। ইভেন আপনি যদি সিস্টেমে লগ ইন করে আপনার এক্সপেন্সটি সাবমিট করে থাকেন তবে সেক্ষেত্রে আপনার নামটি এখানে চলে আসবে অটোমেটিক। দেন সেভ, সব কিছু ইনপুট দেওয়ার পর আপনি এক্সপেন্সটি আপনার ম্যানেজারের কাছে সাবমিট করবেন এবং ম্যানেজার যদি আপনার এই এক্সপেন্সটি সব কিছু ভেরিফাই করে মনে করে এটা অ্যাপ্রুভাল করা দরকার তখন সে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবে এবং অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্টিং রিলেটেড বা অ্যাকাউন্টিং যে রেসপন্সিবল যে থাকবে সে তখন তার অ্যাকাউন্ট থেকে আপনাকে এই টাকা দেওয়ার জন্য তৈরি থাকবে এবং সে সেটি অ্যাকাউন্টে এন্ট্রি দিয়ে দিবে। সো এটি হচ্ছে আমার এক্সপেন্স রিলেটেড অপারেশন। আপনি একটি সিস্টেমে বা আপনি আপনার লগ ইন থেকে বা সিস্টেমে কীভাবে আপনার এক্সপেন্সটি আপনার অথরিটিকে সাবমিট করবেন এবং আপনার অথরিটি কীভাবে আপনার এক্সপেন্সটি ভেরিফাই করবে এবং সেটা অ্যাপ্রুভ করবে, ফাইনালি আপনি যে আপনার টাকাটি অ্যাকাউন্ট থেকে নেবেন অ্যাকাউন্ট আপনার তথ্যটি কীভাবে ভেরিফাই করবে এবং সেটি কীভাবে তার অ্যাকাউন্ট রিলেটেড সিস্টেমে এন্ট্রি দেবে তার প্রসেস। এছাড়াও আপনি চাইলে আপনার এক্সপেন্স রিলেটেড যদি কোনো সফট কপি থেকে থাকে আপনি এখান থেকে সেগুলো অ্যাটাচমেন্ট অপশনে অ্যাড করতে পারবেন। সো এটি ছিল আমার এক্সপেন্স রিলেটেড অপারেশন। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।